আমার 32 নম্বর সমষ্টির এই বুদ্রা আমার প্রাইমারি আমার আগন্তুক দিনত হব লাগা যে বিটিসির নির্বাচন, সেই নির্বাচন সম্পর্কে রাইজক সজাগতা করিবর কারণে আমি এটা সভা আয়োজন করেছো, যত মানে আমার দলীয় সভাপতি শ্রীযুত প্রমোদ বড়ো ডাঙরিয়া উপস্থিত আছিল। আজি আমি যথেষ্ট সন্তুষ্ট যে আমার ইয়ার প্রাইমারি বিলাকৰ পৰা যথেষ্টখিনি মানে রাইজ সমাগত হয়েছে আর ইয়াত বিতংভাবে আমি আলোচনা করা হয়েছে যে ইউপিপি লোক কিয় কারণে ভোট দিব লাগে আর মানুষে এটা বুঝি পাইছে আর বুঝি পাই পেলে আগন্তুক দিনক মোৰ এটা বিশ্বাস আমি 32 নম্বৰ বেৰগাঁও সমষ্টিৰ পৰা বিপুল ভোটত আমি জিকি পেলে নিশ্চয় সরকারের অংশীদার হব আমি পাম। নাই নির্বাচন তো হব লাগে বলে আমি কৈছো, কিন্তু নির্বাচন হব লাগে বলে আন্দোলন করা তো আমি মানে ড্রামা বলে কব বিচাৰিছো, কারণ বিপিএফ তো চাওক বিপিএফ তো রাজ্য সরকারের লগত এলাইন্সতে আছে আর তেখেতকলৰ তিনিজনকৈ মন্ত্রী আছে, তো তেখেতকলে সেই নির্বাচন পাতিব লাগে বলে কোয়া কথা তো তেখেতকলে এসেম্বলিত কব লাগিছিল, কিন্তু তেখেতকলে সরকার চলাই আছে সরকার চলাওয়ার পিছত নাটক দেখাই পেলে মানুহক মানে নির্বাচন পাতিব লাগে বলে কোয়া এটা একটা নাটক। আর সেইটো তেখেতকলে যেহেতু গাঁৱত তেখেতকলে মানে নির্বাচন প্রচার করিব পারা নাই তো রাইজক কিনেকে আকর্ষণ করিব, গতিকে রাইজক আকর্ষণ করিব কারণে তেওঁলোকে এটা পন্থা ওলাই লৈছে, সেই পন্থাটো হৈছে মানে ধর্ণা রেলি কিবা হাঙ্গার স্ট্রাইক কিবা কিনি তেওঁলোকে করে আছে, তো সেইটো সম্পূর্ণ হাই ড্রামা বলে মই কব বিচাৰো। নাই আমি তো কৈছো যে সেন্ট্রেল সরকারে যেতিয়া নির্বাচনটো পাতে অসমত সিটুয়েশনটো যেতিয়া নির্বাচন পাতিবলৈ পৰা মানে সিটুয়েশন আহি যায় তেতিয়া তেওঁলোকে পাতক, আমার তো নির্বাচনের লগত কথা নাই, আমি কাম করে আছো রাইজর লগত মানে আলোচনা করে আছো আর আজি আমি দেখিছো যে বিটিআর চুক্তি বিটিআর চুক্তিটো এটা দুটা রূপায়ণ হয়ে আছে, গতিকে নির্বাচনটো অসম সরকারে বা মানে ইলেকশন কমিশনারে যেতিয়া নেকি পাতে তেতিয়াই আমি ইলেকশনটো হওয়াটো আমি বিচারো, কিন্তু আমিও কব বিচাৰিছো যে যেমান পারে সোনকালে তেওঁলোকেও ইলেকশনটো পাতার কারণে ব্যবস্থাটো করক সিটুয়েশনটো চাই পেলে। হয় আগ্রামা মহিলারী ডাঙরিয়ার শাসনকাল তো 17 বছর হল আর আমি বিটিসি যেহেতু বিটিসি পাইছিল আমি চুক্তি হয়েছিল সেই বিটিসি চুক্তি হওয়াও 17 বছর হল, আমি বিটিসির পৰা বহুতখিনি আশা করেছিল বিটিসির পৰা আমি বহুতখিনি আশা করেছিল এই অঞ্চলের যেমানখিনি সমস্যা আছে স্থায়ীভাবে সমাধান হওয়া তো আমি বিচাৰিছিলোঁ, নিবনুৱা সমস্যা সমাধান হওয়া তো আমি বিচাৰিছিলোঁ, খেতি পথাৰৰ যিটো সমস্যা আছে এইটো সমাধান হওয়া তো আমি বিচাৰিছিলোঁ, এডুকেশন সেকশনত শিক্ষা খণ্ডত যেমানখিনি সমস্যা আছে সেই সমস্যাখিনি সমাধান হওয়া তো আমি বিচাৰিছিলোঁ, সোশ্যাল ডেভেলপমেন্টও আমি বিচাৰিছিলোঁ, জাতি জনগোষ্ঠীৰ মাজত আমাৰ ইউনিটিটো আমি বিচাৰিছিলোঁ, কিন্তু আমি 17 বছৰত তেওঁলোকে যিখিনি কাম কৰিব লাগিছে সেইখিনি কাম কৰাটো আমি দেখা নাপালোঁ, তেওঁলোকে যিটো সরকার চলালে 17 বছর সেইটো কোনো দায়বদ্ধতা নহয় সরকার তেওঁলোকে চলালে মানে তেওঁলোকে যিটো সরকার চলিছে আমি কব বিচাৰিছো ডিস্কো সরকার চলিছে, গতিকে সেই সরকারটো মানে রাখি থাকার ইয়াত কোনো যুক্তি নাই, গতিকে ইউপিপিএলে কৈ আছে যে পরিবর্তন হব লাগে সরকার পরিবর্তন হব লাগে দল পরিবর্তন হব লাগে আর 2 নম্বর কার্যসূচীটা হয়েছে আমার 27 জানুয়ারির যেটি চুক্তি হয়ে গেছে শান্তি চুক্তি বিটিআর সেই বিটিআর আখরে আখরে রূপায়ণ হব লাগে, গতিকে আমি সেই দুটা এজেন্ডা তো লৈ পেলাই রাইজর মাজত আমি সোমাই আছো আর প্যারেন্ট বুটি সেইখানে আমার কমপ্লিট আছে আর 79টা বুথ কমিটি আমার আছে, 79টা বুথ কমিটিতে আমার 151 জন কমপ্লিট আছে আর 56,773 যেটা ভোটার্স আছে তাত আমার এজনকৈ মানে 30 জনত এজনকৈ মানে পেজ হেড আমি গঠন করেছো আর সেই হিসাবে আমার 20,554 গৰাকী আমার দলীয় কর্মীর ভোট আর আমি এক্সিট পোলত ওলাইছো আমি 33,000, গতিকে আমি আশা করছো আমার 32 নম্বৰ বেৰগাঁও সমষ্টিৰ পৰা ইউপিপিএলৰ প্রার্থী হিসাবে মই বিপুল ভোটত জয়ী হম, মই সেইটো আশাবাদী।